কিরে, ফোন করে এত জরুরি তলব দিলি যে, কি বলবি বল? কাল অফিসের কাছে শিলিগুড়ি যেতে হবে দুদিনের জন্য, চাইলে আমার সাথে তুইও যেতে পারিস। তোর লাভারের বাড়িও তো শিলিগুড়ি, চল এই সুযোগে তার সাথে দেখাও হয়ে যাবে। ভালো আইডিয়া দিয়েছিস তো, বল কাল কখন যেতে হবে? কাল বিকেল 4টায় রেডি থাকিস, আমি অফিস শেষ করে তোকে ডেকে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কাল দেখা হবে। পরের দিন নিখিল আর অরবিন্দ বের হয়ে পড়ল শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর চারপাশ অন্ধকার, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। অরবিন্দ, তুই কি তোর ওয়ান সাইড লাভারকে বলেছিস যে তুই শিলিগুড়ি যাচ্ছিস? আরে না, আমি তো তাকে সারপ্রাইজ দেব। বাবা, তা কি ভাবলি, এবার কি প্রপোজ করবি নাকি? হ্যাঁ জানি না, করতে তো চাই কিন্তু সামনে গেলেই আমার মুখ দিয়ে আর কোনো কথাই যেন বের হয় না। তুই হাসালি আমাকে, মেয়ে মানুষ দেখে এত ভয় পাস সেটা তো আমি জানতাম না। মজা নিচ্ছিস, নে ইচ্ছা মতো মজা নে। কিরে, কার সাথে অ্যাক্সিডেন্ট করলি? মনে তো হচ্ছে কোনো জন্তু জানোয়ার, চল নেমে দেখি। এত অন্ধকারের মধ্যে বাইরে যাওয়ার কি প্রয়োজন? হ্যাঁ যা হয় হবে, তার মধ্যে দেখছিস না চারপাশটা কি ঘন জঙ্গল। আচ্ছা তুই এত ভীত কেন বলতো? আরে জঙ্গলি পশু হলে রাস্তা থেকে সাইডে সরিয়ে রাখতে হবে না, তাহলে তো অন্ধকারের মধ্যে অন্য কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে। এরপর দুজনে গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখল গাড়ির সামনে কিছুই নেই। দেখেছিস এখানে কিছুই নেই, খামোখা তুই বেশি চিন্তা করিস, মনে হয় তেমন ব্যথা পায়নি তাই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। না এটা তো সম্ভব নয়, কারণ আমি নিজে দেখেছি অনেক জোরে ধাক্কা লেগেছিল, কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন মাত্র নেই। আচ্ছা চল তো নিখিল, অ্যাক্সিডেন্ট হয়নি যখন তখন তো আরও ভালো কথা, এখন অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে হবে, না হলে পরে আবার কোনো হোটেল খোলা পাবো না, তখন আবার বিপদে পড়ে যাব। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি খামোকা একটু বেশি মনে হয় ভাবছি, চল চল চল। এরপর দুজনে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট দিতে গেলে গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছিল না। গাড়িটির আবার কি হলো, স্টার্ট নিচ্ছে না কেন? কি আর হবে, তুই মনে হয় কৃপণতা করে গাড়িতে পেট্রোলই ভরিসনি তাই না? এটা মজা করার সময় নয় অরবিন্দ, একবার ভেবেছিস যদি গাড়ি স্টার্ট না হয় তাহলে এই জঙ্গলের মধ্যে আমরা কি করে থাকব? হ্যাঁ তা তো তুই ঠিকই বলেছিস। নিখিল বার বার তার গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। এদিকে রাত বেশ গভীর হতে লাগলো। অরবিন্দ কি করা যায় বলতো? নিখিল আমার না বেশ ভয় করছে, চারপাশটা একটু তাকিয়ে দেখ, সব কিছু কেমন গা ছমছমে। ও মা গো বাঁচাও! আর ভয় পাস না, মানুষ এসেছে। না না বন্ধু, জানালা খুলিস না, এত রাতে এই ঘন জঙ্গলের মধ্যে কি কোনো মানুষ আসতে পারে নাকি? হ্যাঁ তুই একটু চুপ করবি, মনে হয় লোকটির আশেপাশেই বাড়ি, আর আমাদেরকে দেখে মনে হয় আমাদেরকে সাহায্য করতে এসেছে। নিখিল গাড়ি থেকে নেমে লোকটিকে জিজ্ঞাসা করল, জি বলুন কি চাই? জি বাবু, আমার নাম হরি, এই একটু সামনেই আমার একটি হোটেল আছে, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বিপদগ্রস্ত। হ্যাঁ আসলে হঠাৎ করে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে,
আপনি কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, আমার হোটেলের পাশেই একটা গ্যারেজ আছে, কিন্তু এত রাতে গ্যারেজটা মনে হয় বন্ধ, সকলেই বাড়ি ফিরে গিয়েছে হয়তো। আপনি চাইলে আজকের রাতটা আমার হোটেলে কাটিয়ে সকালবেলায় আপনি আপনার গাড়িটা সারিয়ে নিতে পারবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব হরিদা, আপনি আমাদেরকে অনেক বড় একটা চিন্তা থেকে বাঁচালেন। না না বাবু, এসব আপনি কি বলছেন, এটাই তো আমার কাজ। এরপর নিখিল আর অরবিন্দ হরির পেছন পেছন হাঁটতে শুরু করলো। হ্যাঁ নিখিল, এই হোটেল তো রাস্তার পাশেই, তাহলে যাবার সময় আমাদের চোখে পড়লো না কেন? আমিও সেটাই ভাবতেছি, মনে হয় খেয়াল করিনি, আর রাতের বেলা কি করি খেয়াল করব বল। আচ্ছা আচ্ছা, যাই হোক, রাতটা কাটানোর মতো তো একটা জায়গা পেলুম, এটাই অনেক। তারা দুজন হোটেলের ভিতরে এসে বসতেই কেমন যেন মাংস পচা একটা গন্ধ তাদের নাকে ভেসে এলো। এই বন্ধু, কি বিচ্ছিরি একটা গন্ধ, তাই না? মনে হচ্ছে কোনো কুকুর শিয়াল মরে গিয়েছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই। এই নিন রুমের চাবি, বামপাশের ঘরটা, সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে আপনি আমাকে ডাকবেন, সারা রাত আমার হোটেলটি খোলা থাকে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ হরিদা। দুজনে রুমের দরজাটি খুলে ভেতরে প্রবেশ করল। রে নিখিল, দেখ না, রুমটি তো বেশ পুরনো, জানালা দরজা সবই তো ভাঙ্গা, জানালা দিয়ে আবার কোনো ভুট্টো আসবে না তো? চুপ কর তো, থাকার মতো একটি আশ্রয় পেয়েছি এটাই বেশি। এখন যা ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। তারা শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে কেমন যেন একটা শব্দ বাহির থেকে আসতে লাগল। এদিকে নিখিলের ঘুম ভেঙে যায়। কেমন শব্দ বাহির থেকে আসতেছে? নিখিল বিছানা থেকে উঠে বাহিরে গিয়ে দেখল বাহিরের মাটি রক্তাক্ত হয়ে আছে। নিখিল এই দৃশ্যটি দেখে চিৎকার করে দৌড়ে রুমের ভেতর চলে এলো। কিরে কি হলো, তুই এমন হাঁপাচ্ছিস কেন? অরবিন্দ বাবা, বাহিরে রুমের বাহিরে অনেক রক্ত পড়ে আছে। কি বলছিস কি তুই এসব, বাহিরে রক্ত কোথা থেকে আসবে? আচ্ছা আচ্ছা, চল গিয়ে দেখি। দুজনে ধীরে ধীরে বাহিরে গিয়ে দেখল বাহিরে তো কিছুই নেই। কিরে বন্ধু, এখানে তো কিছুই নেই, তুইও না, চল ঘুমিয়ে পড়ি। তারা দুজন যখন বিছানায় যেতে লাগল, তখনই নিখিল ঘরের ভেতরে থাকা ড্রেসিং টেবিলের সামনের আয়নাটাতে কারো যেন ছায়া মূর্তি দেখতে পেল। নিখিল এটি দেখে দাঁড়িয়ে গেল, কিন্তু পরক্ষণেই ছায়া মূর্তিটি উধাও হয়ে গেল। নিখিল বিষয়টি মনের ভুল ভেবে গুরুত্ব দিল না, তারা আবার ঘুমিয়ে পড়ল। একটু পর বৃষ্টি নেমে এলো। কিরে, এত রাতে গান গাইতে গাইতে দরজায় ডাকাডাকি করছে কে? যা, এটা হরিদার কণ্ঠ নয় তো, বাইরে কে? আমার তো ভীষণ ভয় করছে বন্ধু, আমি দরজাটা খুলে দিচ্ছি। না বন্ধু না, দরজাটা খুলিস না এত রাতে। আরে দরজাটা ভেঙে যাবে, মনে হয় হরিদাই ডাকাডাকি করছে। নিখিল দরজাটি খুলতেই দেখতে পেল আশেপাশে তো কেউই নেই। নিখিল আবারও দরজাটি বন্ধ করে রুমের ভিতরে চলে এল। নিখিল রুমে এসে লক্ষ্য করে দেখল অরবিন্দ চেয়ারে বসে আছে,
তার চোখ খুব লাল হয়ে আছে। কি রে অরবিন্দু, তুই এমন করছিস কেন? চারিদিকে অন্ধকার নেমে এলো। একটু পর নিখিল লক্ষ্য করল অরবিন্দু বিছানায় শুয়ে আছে। সে কি রে, কিছুক্ষণ আগে তুই আমাকে এরকম করে ভয় দেখালি কেন? কি বলছিস কি তুই, আমি তোকে ভয় দেখাবো কোন দুঃখে? এখানে কেমন যেন সব অদ্ভুত লাগছে রে, চল আমরা হরিদার কাছে গিয়ে বিষয়গুলো খুলে বলি। আবার চারদিকে অন্ধকার নেমে এলো। শোন, ব্যাগ থেকে লাইটটা বের করে আলোটা চালা, আমার কেমন যেন একটা ভয় ঠেকছে। ঘরের লাইট জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে নিখিল তাকিয়ে দেখল তার সামনে ভয়ঙ্কর চেহারার কেউ একজন দাঁড়িয়ে আছে। তার গলাটি চেপে ধরল, লাল লাল চোখ, মুখে কাটা দাগ, আর জন্তু জানোয়ারের মতো তার দাঁত। নিখিল অনেক কষ্টে গলাটি সরিয়ে নিল এবং তারা দুজনই দৌড়ে হরিদার কাছে এলো। হরিদা, আমাদের সঙ্গে এসব কি হচ্ছে? হরিদা পিছন ফিরে তাকাতেই দেখা গেল এখানেও সেই বিভৎস চেহারাধারী। তারা দুজন জ্ঞান হারিয়ে ফেলল। সকালবেলা তাদের জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তারা দেখল সেখানে কোনো হোটেলের চিহ্ন মাত্র নেই, আর তাদের সামনে অনেক মানুষের ভিড়। দাদা, এখানে বহু বছর আগে হরিদার হোটেল ছিল। এই হরিদা অনেক ভালো মানুষ ছিল বটে, কিন্তু একদিন কিছু ছিনতাইকারী তাদের সব কিছু কেড়ে নেয়, আর তারা তাকে অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে তার ঘরের পিছনে রেখে দেয়। এরপর থেকে তাদের আত্মা এখানেই ঘুরে বেড়ায়, রাইতে কাউরে দেখলেই তারে বিভিন্নভাবে ভয় দেখায়। তারা দুজন হরির চিন্তা করতে করতে একসময় শিলিগুড়ি পৌঁছে গেল, আর তাদের গাড়িটিও ঠিক ছিল।